ছাদে কিছু বসা পাখি বেঁধেছে এবং উক্ত পাখি ডিমও রয়েছে। অতঃপর তিনি বললেন, কসম সেই সত্তার যে সত্তার হাতে আমার জীবন, আমার এই সন্তানদের কবরে মাটি দেওয়া আমার নিকট অনেক অনেক পছন্দনীয়। এদের উপর ওই হিংস্র পাখির বাসাগুলো পতিত হয়ে তাদের ডিম ভেঙে যাওয়া থেকে। উক্ত হাদিসের বর্ণনাকারী ইবনে মোবারক বলেন, এটা মূলত তাদের উপর আসন্ন ফিতনার ভয় বলেছেন। হাদিস নম্বর 166। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আবু তুফাইল, তখন তোমার কি অবস্থা হবে? যখন আমাদের উপর বিভিন্ন ধরনের ফিতনা আসতে থাকবে, তখন সর্বোত্তম মানুষ হবে প্রত্যেক ধনী লোক, যারা তাদের ধনাঢ্যতা গোপন রাখবে। অতঃপর আবু তুফাইল রহমতুল্লাহ বলেন, তখন কি অবস্থা হবে? নিশ্চয়ই সেটা আমাদের প্রতি এমন ধারণা করা যা দ্বারা মানুষ নিম্ন স্তরে পতিত হবে এবং নিক্ষিপ্ত হবে তাদের গভীরে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন তুমি উটের সেই 2 বছরের বাচ্চার ন্যায় হও, যা দুধ দেওয়ার মতো নয়, তবু তার দুধ দহন করা হয়, যা বাহনের উপযুক্ত নয়, তবুও তার উপর আরোহণ করা হয়। হাদিস নং 167।